প্রিয় দর্শক সবাইকে সালাম, আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, আজকে খুবই একটা খারাপ খবর সামনে এলো, যেটা হচ্ছে যে এই রাজ্যে এনসিসির কাজকর্ম কার্যত বন্ধ হতে বসেছে। এনসিসির তরফ থেকে কেন্দ্রের প্রতিরক্ষা দপ্তরে চিঠি করে বলা হয়েছে যে, এই হচ্ছে সেই চিঠি, যে এই রাজ্যের সরকার তাদের যে প্রাপ্য ফান্ড সেটা দিচ্ছে না, ফলে আমাদের পক্ষে আর ক্যাম্প থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিঠিতে বলা হয়েছে এই রাজ্যের সরকারের সঙ্গে অন্তত ছবার আমরা আমাদের মতো করে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না এই রাজ্যের সরকার, ফলে আমরা কি করে আমাদের কাজকর্ম চালিয়ে যাব। এই সব কথা বলে একেবারে কেন্দ্রের প্রতিরক্ষা দপ্তরে এনসিসি যেটা বলতে চেয়েছে যে আমাদের অনেক কিছু কাজকর্ম বন্ধ রাখতে হচ্ছে, এইভাবে সম্ভব নয়। দর্শক, তার মানে এই রাজ্যে একটা এত বড় প্রজেক্ট, যদিও সিংহভাগ টাকাটা খরচ করে কেন্দ্রের সরকারই, মানে 75% দেয় কেন্দ্র আর মাত্র 25% দেয় রাজ্য, সেটাও রাজ্য সরকার দিচ্ছে না, যে কারণে এনসিসি যেভাবে চলে সেইভাবে এই রাজ্যে চলতে পারছে না, ক্যাম্প বা অন্যান্য কাজকর্ম বন্ধ রাখতে হচ্ছে। এবং দর্শক, আমি কিন্তু এটাও খোঁজ নিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি অঙ্কটা কত কত টাকা। যেটা খবর পেলাম সেটা হচ্ছে যে বকেয়া, মানে সব মিলিয়ে আর কি, টোটাল অঙ্কটা ওই 8 থেকে 10 কোটি মাত্র, কিন্তু সেটাও রাজ্য সরকার দিচ্ছে না। এর জেরে এনসিসি এত বড় একটা, আপনারা জানেন এনসিসির গুরুত্ব কতটা, সেই কাজ এই রাজ্যে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, ফলে এক কথায় বলা যায় ঘোর সংকটে এই রাজ্যের এনসিসি। দর্শক, এটাকে আপনারা কি বলবেন? আমি একটা প্রতিক্রিয়া শুনছিলাম তৃণমূল কংগ্রেসের এক নেতার একটি টিভি চ্যানেলে, ডক্টর শান্তনু সেন বলছিলেন। তিনি বলছিলেন যে আগে কেন্দ্র সরকার তাদের যে প্রাপ্য রয়েছে সেগুলোকে মিটিয়ে দিক, তারপর এইসব নিয়ে বিশেষ করে বিজেপি কথা বলবে বা বিরোধীরা কথা বলবে। আগে কেন্দ্র সরকার তাদের যে প্রাপ্য রাজ্য সরকারের সেটাকে মিটিয়ে দিক, তারপর এইসব নিয়ে অন্য কেউ কথা বলবে। আর সেই সঙ্গে বলেছেন যে এটা কী বিষয় না বিষয় সেটা রাজ্য সরকার বুঝবে, মানে এই টাকা কেন দেওয়া হচ্ছে না সেটা রাজ্য সরকার বুঝবে, সে নিয়ে বিশেষ কিছু বললেন না, কিন্তু একটা তোপ দেখে দিলেন যে আগে কেন্দ্র সরকার তাদের যে প্রাপ্য রাজ্য সরকারের সেটাকে মিটিয়ে দিক, তারপর এইসব নিয়ে বিরোধীরা কথা বলবে বা বলবেন। এই কথা আমি শুনছিলাম ডক্টর শান্তনু সেন বলছিলেন। দর্শক, এনসিসির জন্য যে ফান্ড, যে ফান্ডটা রাজ্য সরকারের দেওয়ার কথা, সেই ফান্ডটা কেন্দ্র সরকারের কোন ফান্ড থেকে ভেঙে রাজ্য সরকার দেবে বলুন তো আমাকে? আর কেন্দ্রের কাছে যে টাকাটা বাকি রয়েছে বলা হয় রাজ্যের তরফ থেকে, সে হিসেব আসে ফর্দরা তো ওই আংবাং ফর্দ, তার কতটা বাস্তব ভিত্তি রয়েছে আমরাই তো প্রশ্ন তুলেছিলাম দেখে শুনে। প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আমফান বুলবুল, তার একটা নিজেরাই হিসেব কষে ফেলেছে যে আমাদের এই ক্ষতি হয়েছে বলে কেন্দ্রের কাছে বলছে যে এই টাকা আমাদেরকে দিতে হবে। কেন্দ্র নিশ্চয়ই খতিয়ে দেখেছে যে এই টাকা দেওয়ার মতো কি না, তারা দেয়নি তো, এখন তারা কেন দেয়নি সেটা একেবারে খাতাতে লিখে রেখেছে, আমরা এত টাকা পাই আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না। মানে তুমি হিসেব পাঠালে, তুমি ডিমান্ড তৈরি করলে, এখন সেই টাকা না দিলে তুমি খাতায় তুলে রাখছো যে আমাকে টাকা দিচ্ছে না বলে হিসেব দেখাচ্ছেন কত 1,00,000 কোটি টাকা না কত বাকি দেখাচ্ছেন নিজের মতো করে হিসেব করে ফর্দ করে। আর যখনই কিছু এইসব নিয়ে কথা হবে তখন ওই ফর্দটাকে দেখানোর চেষ্টা হয় আমাদের এত বাকি কেন দিচ্ছে না, খাতা তো আপনারাই তৈরি করেছেন, আপনারা নিজেদের মতো করে লিখছেন এত বাকি তত বাকি, তার কতটা ভিত্তি রয়েছে, কতটা কী রয়েছে সেটাও তো প্রশ্নের। হ্যাঁ, যদি আপনারা বলেন যে আমাদের জিএসটির টাকা বাকি রয়েছে সেটা বলতে পারেন, সেটা একেবারে ক্যাশ টাকা, জিএসটি টাকা একেবারে, সেই টাকা নিয়ে আপনি আপনার মতো করে খরচা করতে পারেন।
তো জিএসটি টাকা বাকি রয়েছে সেটা তো কই আমরা দেখতে পাইনি। আমরা লাস্ট যে ফর্দটা দেখেছিলাম অন্তত প্রকাশ্যে আনা হয়েছিল, জানি না সেটা অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছিল কি না। তো সেখানে যে মানে তালিকাটা যে ফর্দটা কিসে কত বাকি, সেখানে কিন্তু আমরা জিএসটির কোনো টাকা বাকি ছিল বলে কিন্তু দেখতে পাইনি, দেখানো হয়নি। তো যখন জিএসটির টাকা বাকি নেই অন্তত ফর্দতে দেখতে পাইনি, তখন কেন্দ্রের কী টাকা যেটা আপনি ভেঙে এনসিসিকে দেবেন, কিসের টাকা পাবেন? দেবেন জিএসটির বাদ দিয়ে বাকি যে টাকাগুলো দেওয়া হয় সেগুলো তো প্রজেক্ট অনুযায়ী, তো আপনি কি সেই প্রজেক্টের টাকা ভেঙে এনসিসিকে দেবেন? কী কথা বলছেন ডক্টর সেন! আবার এটাও বলা হচ্ছিল যে কেন্দ্র এসব টাকা প্রজেক্টের টাকা আটকে দিয়েছে, সেই জন্য আমাদেরকে মানে সরকারকে সেসব প্রজেক্টকে কন্টিনিউ করতে হচ্ছে, এই জন্য একটা আর্থিক সংকট বা সমস্যা তৈরি হচ্ছে। আমার প্রশ্ন, কী প্রজেক্ট আপনারা কন্টিনিউ করছেন? আপনারা তো বলছেন যে জব কার্ডের টাকা বাকি রেখে দেওয়া হয়েছে, কই আপনারা কি পেমেন্ট করেছেন? কই দেখান তো যে কেন্দ্র জব কার্ড টাকা দেয়নি, আপনারা পেমেন্ট করছেন, তাহলে কী আপনারা প্রজেক্ট চালু রাখছেন? এই যে দোহাইটা দেওয়ার চেষ্টা হচ্ছে, কেন্দ্র টাকা দিচ্ছে না আমাদেরকে অন্যভাবে কাজ করতে হচ্ছে, কোথায় কাজ করছেন? যেগুলো সেন্ট্রাল প্রজেক্ট সেখানে আপনারা আলাদা করে কাজ করবেন বা কী করে? আর এই যে এত কথা বলছেন, বাহাদুরি দেখাচ্ছেন কোথায়? তাহলে তো জব কার্ডের পেমেন্ট তো আটকে দেওয়ার কথা নয়, তাহলে তো আপনাদের সরকারের মাধ্যমে তো পেমেন্ট হয়ে যাওয়ার কথা, তাহলে কেন বলছেন যে এখনও বাকি রয়েছে, কেন বলছেন? সুতরাং সবটাই হচ্ছে গালগপ্প, একটা অজুহাত, একটা পাস কাটে যাওয়ার চেষ্টা, কেন্দ্র টাকা দেয়নি সেজন্য দিতে পারছি না, এই এই সব অজুহাত, এক ধরনের অজুহাত। দেখবেন যখনই কোনো আর্থিক সংকটের কথা উঠবে ওই কেন্দ্রের কাছে বাকি বলা হয়। আমাদের প্রশ্ন যে এই যে বাকি বলা হচ্ছে, ওগুলো তো প্রজেক্ট অনুযায়ী অনেক সময় টাকা আগে পরে আসে, আমি ধরছি তো একটা খাতিরে, যে যা প্রাপ্য সেটা পাওয়ার কথা, কিন্তু সেটা তো প্রজেক্ট অনুযায়ী টাকা আসবে, সেই টাকা ভেঙে আপনি এনসিকে দেবেন। আবার আমি এটাও শুনি, যখন ডিএ বাকির কথা বলা হয়, ডিএ বাকি তখনও বলা হয় কেন্দ্র আগে টাকা দিক তারপরে সব কথা বলবেন। আরে আপনি কেন্দ্রের মানে কোন টাকা পাবেন যেখান থেকে ভেঙে আপনি ডিএ দেবেন? কোথায় পাবেন? কোনো প্রজেক্টের টাকা ভেঙে আপনি দিয়ে দেবেন? জিএসটি যে টাকাটা সেখান থেকে আপনি আপনার মতো করে খরচ করতে পারেন, কিন্তু সেই টাকা তো বাকি নেই। মানে আমার নতুন করে হয়তো যা হয় আবার পেন্ট আসবে, কিন্তু যে লাস্ট যে ফর্দটা আপনারা দিয়েছিলেন জমা প্রধানমন্ত্রীর কাছে, সেখানে তো জিএসটি টাকা তো আমরা দেখতে পাইনি। তার মানে জিএসটি টাকা তখন বাকি ছিল না হয়তো, সেই জন্য সেখানে লেখা ছিল না সব প্রজেক্টের টাকা। প্রজেক্টের টাকা তো প্রজেক্ট অনুযায়ী আসবে, সেন্ট্রাল প্রজেক্ট অনুযায়ী আসবে। আর আমফান বুলবুল, ও তো নিজের মন করা একটা হিসেব, ও তো ওরকম চাইলে তো পাওয়া যায় না, এ তো মামার বাড়ির আবদার নয়, চাইলে দিয়ে দেবে। এখানে অনেক ব্যাপার আছে, যে টাকা ক্ষতি বলে দেখানো হচ্ছে সেটা খতিয়ে দেখবে সেন্ট্রাল গভর্নমেন্ট, দেখে মনে করলে দেবে তাদের মতো করে। তো সেখানে আপনি আপনার দাবি করে দিলেন যে ফর্দ হিসেব করে ফেললেন, আমার এত বাকি বললে আপনি শুধু ওই মানে 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 মাঝে মাঝে শোনাবেন আমাদের বাকি টাকা দিচ্ছে না। আর এসব গল্প কতদিন চলবে? এই বকেয়া গল্প কতদিন চলবে? আবার এদিকে বললে আমাদের কেন্দ্রের টাকা দরকার নেই, বাংলা চলবে বাংলার অর্থে, বাংলার টাকায়, তাহলে কী হলো? যখনই লেজে গৌড় অবস্থা হয়ে যায় না, তখনই দেখি কেন্দ্রের দিকে একটা পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু দর্শক, সে তো আমরা বুঝতে পারছি, আপনারা হয়তো ওনাকে বুঝতে পারছেন, তা বলে এনসিসির টাকা 8-10 কোটি অনেক অনেক টাকা, এখানে এটা আটকে দেওয়া হচ্ছে। যদি বলা হয় যে আর্থিক সংকট কী করে দেবে রাজ্য সরকার, তাহলে 100-100 কোটি তারও বেশি কোটি কী করে খরচা করা হয় উল্টোপাল্টা কাজে? এই যে পুজো হলো, পুজো কমিটিকে মানে পুজো কমিটিগুলোকে দেওয়া হয়েছে টোটাল 258 কোটি টাকা, তারপরে ক্লাবগুলোকে আরও অন্যান্য ক্ষেত্রে টাকা দেওয়া, আরও কোথায় কোথায় সব নষ্ট করা হচ্ছে, কোথায় কোথায় সব নষ্ট করা হচ্ছে, যেখানে প্রয়োজন নেই সেখানে খরচ করা হচ্ছে, তাহলে তার জন্য টাকাগুলো কোথা থেকে আসছে? তাহলে কি ওই সব টাকা খরচের পেছনে অ্যাকচুয়ালি লেটেন বাহিনী তৈরি করার একটা প্ল্যান রয়েছে, ভোটে কাজ দেবে, বা তাদের যাদেরকে দেওয়া হচ্ছে তাদের মাধ্যমে ওই কার্যত দলের কর্মী হিসেবে ব্যবহার করে ভোটে কোনো ফায়দা তোলার চেষ্টা করছে? সেই সব ক্ষেত্রে টাকা পয়সা খরচের জন্য কোনো মানে কোনো কুণ্ঠাবোধ নেই, একবার দেদার টাকা খরচ করা হচ্ছে। আর যেখানে এনসিসি, দর্শক আপনারা জানেন স্কুল কলেজে ইউনিট রয়েছে এনসিসির, অনেক স্কুল কলেজে এনসিসি একটা আবেগ, এনসিসি একটা বিরাট গুরুত্ব, এবং যারা এনসিসি করেন স্টুডেন্ট লাইফে তারাও তাদের প্রফেশনালি একটা ভালো জায়গায় তারা যেতে পারেন, এবং তার সঙ্গে একটা যেটা বললাম একটা আবেগ, একটা বিরাট বিষয়, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 75% খরচ করছে, সেখানে একটা ম্যাচিং ফান্ড হিসেবে 25% সেটা দেবে না রাজ্য সরকার, আর যদি রাজ্য সরকার সেটা না দেয় কেন্দ্র তো টাকা আটকে যাবে।
যদি তার শেয়ারটা রাজ্য সরকার না দিতে পারে তাহলে কি করে চলবে? দর্শক, যা দেখছি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। আমার মনে হয় বাংলার মানুষের কথা ভেবে এই রাজ্য সরকার তো তারা তো হ্যান্ড ওভার করবে না, সারেন্ডার করবে না সহজে, বিরাট ক্ষমতার লোভ। তবে কেন্দ্রের কিন্তু একটু নজর দেওয়া উচিত। এই সরকারটা অলরেডি দেউলিয়া হয়ে গেছে, এখন কিছু কেমন উল্টোপাল্টা জায়গায় খরচ করছে অন্য টাকা ভেঙে, কিন্তু দেউলিয়া হয়ে গেছে। শুধু তো এনসিসি নয়, অনেক জায়গাতে অনেক সংকট দেখা দিয়েছে। তো এই জায়গা থেকে বাংলার মানুষকে বাঁচাতে গেলে, হোক না নির্বাচিত সরকার, অন্ততপক্ষে আর্থিক ব্যবস্থাবার এটা মনে হয় দায়িত্বটা নিতে হবে পুরোটাই কেন্দ্র সরকারকে। এই সরকারকে যতটা সময় দেওয়া হবে বাংলার মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আমার মনে হয় যারা এখানে অনেকে রয়েছেন তাদেরও বলা উচিত যে কেন্দ্র সরকার এবার টেক ওভার করুক, আর এভাবে চলতে দেওয়া যায় না। তাদের যা নিয়ম রয়েছে, আইন রয়েছে, সেটা মেনেই করুক। যে 5 বছর তাদের সরকারকে চালাতে দিতে হবে যেহেতু তারা নির্বাচনে এসেছে, জিতে এসেছে, কিন্তু সেটা করতে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। এত স্বেচ্ছাচারিতা এবং যেখানে প্রয়োজন সেখানে কৃপণতা চলতে পারে না। দর্শক কি বলবেন? যদি এর সামনে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।